এইখানে আসছে, এই আমার প্যাটার্নের মেজারমেন্টটা এখানে আসছে, এটা কোথায় কোথায় দেখা পাইছি? আমরা ইমেজ সাইজ থেকে পাবো টোটাল ইমেজটা, হ্যাঁ, আর ইয়ে থেকে পাবো হলো, এখন আমরা এটা কত আছে কিভাবে বলবো, কোথা থেকে দেখবো ওটা? আমরা ফুলতে যাবো ইনফো, ইনফোতে এই বক্সটা আসছে। এখন এখানে যে 13.8 তো আছে, এত আছে, 40 আছে, ওই দেবো হাই। এখন এটা সেন্টিমিটার না মিলিমিটার এটা আমরা কিভাবে বলবো? আমরা এখানে ক্লিক দেবো সেন্টিমিটার, আর যদি তুমি মিলিমিটার দিয়ে করতা মিলিমিটার আসছে, যদি তুমি ইঞ্চিতে প্যাটার্নটা তৈরি করো ইঞ্চি সিলেকশন করবা, ইঞ্চি, হ্যাঁ, তাহলে তুমি ইঞ্চিতে প্যাটার্নটা করবে না সেন্টিমিটার দিয়ে করবে, এই অনুযায়ী তুমি এখানে সিলেক্ট করো। আমরা যেহেতু সেন্টিমিটার করছি সেন্টিমিটার সিলেকশন করে নিলাম, তাহলে এটার হাইট কত পাচ্ছি? কোথা থেকে পেলাম এটা পড়ে দেখি, হ্যাঁ, ইনফো কত কত দেখি আমরা এখানে ফিক্সড সাইজটা করে দেবো ইঞ্চি তারপরে কি করবো? তারপরে এতে এই যে আমরা জায়গাটা বাড়াই নিয়েছি, জায়গাটা কেন বাড়াইছিলাম বলতো? স্পেসটা কেন বাড়াইছি? এর আগে আমরা দুইটা দুই ফাইলে করছিলাম, এখন তোমাদের বোঝানোর সুবিধা আছে, এটাকে পাশে রেখে আমরা করতেছি আর কি। এই জন্য এখানে আমরা ক্যানভাস দিয়ে আমরা স্পেসটা বাড়াই নিয়ে নিয়েছি। তারপরে এখন কি করবো? এই যে 20x7 এখানে একটা বক্স রাখবো না, তারপর তো এটার ভিতরে আমরা ড্রয়িং করবো। আমরা প্রথম 20x7 নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে রেখে গুলোতে ক্লিক দিলেই এটা চলে আসবে, এই মেজারমেন্ট বক্সটা, ঠিক আছে? তুমি না বুঝতে আমাকে জিজ্ঞেস করো, পুরো লজ্জা বুঝতে করবে না, একমাত্র দরকার বুঝে দেবে, কিন্তু যেটু শিখবার এইভাবে করো, বড় হয়ে যাচ্ছে তো আন্ডার করো, প্রথমে আমরা এটা অর্ধেক
এদিকে আছে।